আসসালামু আলাইকুম। আজকে আমরা আসলে অ্যানেক্স কুলেন্ট অ্যান্টি রাস্ট এবং সাথে আছে ফ্লাশার ক্লিনার, এটা নিয়ে কথা বলবো। আমার হোন্ডা বেজেল গাড়ি, আমি জানি না প্রিমিয়াম কিনা, বাট আমি আমার গাড়িতে অলওয়েজ অ্যানেক্স কুলেন্ট অ্যান্টি রাস্ট ইউজ করি। আমরা জানি যে বাজারে অনেক ধরনের কুলেন্ট পাওয়া যাচ্ছে, যেটাতে আপনারা পাবেন যে আসলে অ্যান্টি ফ্রিজ। তো অ্যান্টি ফ্রিজটা হচ্ছে যে দেশে ঠান্ডা পড়ে, শীতকাল বা যে দেশের ওয়েদার মানে ফ্রিজিং টেম্পারেচার, যাতে রেডিয়েটারের পানি যাতে বরফ না হয়, ওদের জন্য হচ্ছে অ্যান্টি ফ্রিজ। বাট আমাদের দেশের জন্য হচ্ছে অ্যান্টি রাস্ট, যাতে জং না ধরে, এটা খেয়াল রাখবেন। আমাদের বাংলাদেশে ওয়েদার অলওয়েজ হট, যে শীতকাল যখন পড়ে তখনও কিন্তু আলটিমেটলি ফ্রিজিং টেম্পারেচার হয় না। তো যত প্রিমিয়াম গাড়ি বাংলাদেশে আছে, আমাদের কাস্টমার বেস, আমাদের ক্লায়েন্ট যারা বিএমডাব্লিউ, মার্সিডিজ, এক্স করোলা, জি করোলা, তারপরে হচ্ছে হোন্ডার কিছু প্রিমিয়াম সেগমেন্ট, টয়োটার কিছু প্রিমিয়াম সেগমেন্ট, মাজদা, আলটিমেটলি বেশ কিছু আমাদের প্রিমিয়াম ক্লায়েন্ট আমাদেরকে ফিডব্যাক দিয়েছেন যে দে আর ভেরি হ্যাপি উইথ দিস কুলেন্ট। যাই হোক, তো আমরা দেখাবো যে কুলেন্টটা কীভাবে চেঞ্জ করতে হয়। আপনি চাইলে নিজে নিজে করতে পারেন বা গ্যারেজে করতে পারেন, বাট সেলফ বা ডিআইওয়াই নিজে নিজে করার জন্য কীভাবে আপনার গাড়ির কুলেন্ট নিজে নিজে চেঞ্জ করবেন, সেটা আমরা ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি, সঙ্গে থাকুন। আপনারা একটু আগে যে দেখলেন কুলেন্টটা, সেটা এখন আমি এই রেডিয়েটারে দিব। এটা আমার হোন্ডা বেজেল, এটা ফ্লাশ ক্লিনার। খেয়াল করেন, প্রথমে আমি আমার রেডিয়েটারের ভিতরে যে ময়লা নোংরা আছে এগুলো ক্লিন করব, এটা অটোমেটিক ক্লিন হবে। তারপরে আমি আমার এই কুলেন্টটা, কনসেন্ট্রেট কুলেন্টটা দিব। খেয়াল রাখবেন এটা ইনটেক করা থাকে, এতটা ইনটেক যে খুলতে কষ্ট হবে। রেডিয়েটার দিতে হবে। গাড়ির ইঞ্জিন কিন্তু স্টার্ট, গাড়ির ইঞ্জিন স্টার্ট থাকবে, এই খেয়াল করেন। এটা নিজে নিজে ক্লিন হবে, ভিতরে ক্লিন হবে। 10 মিনিট পরে আমি এটা ড্রেন করব। আফটার 10 মিনিট আমি এই রেডিয়েটার ক্লিনার ওয়াটারটা ড্রেন করব। এখন 10 মিনিট আমাদের হয়ে গেছে, গাড়ি স্টার্ট আমি বন্ধ করে দিচ্ছি। এটা কিন্তু খুবই গরম, সাবধান, একটু ওয়েট করবেন একটু ঠান্ডা হওয়ার জন্য, ইঞ্জিন খুব গরম আছে। 10 মিনিটে আমি এখন ময়লা পানিগুলো বা ময়লা রেডিয়েটার ওয়াটারটা ফেলে দিব। আমার সাথে একজন অ্যাসিস্ট্যান্ট আমাকে হেল্প করবে। এখানে ড্রেন নেটটা আছে গাড়ির ভিতরে, এটা হাত দিয়ে খোলা যায়। তো দর্শক, আমরা একটু এখন জাস্ট দেখবো আসলে রেডিয়েটার থেকে কি পরিমাণ ময়লা বের হলো নাকি ময়লা বের হলো না। যদিও আমার নতুন গাড়ি, ফ্রেশ গাড়ি, তারপরে চেক করবো যে পানি, এখানে পানিটা দেখতে ময়লা মনে হচ্ছে, যদিও ভালোই ময়লা, অনেক ময়লা, হ্যাঁ, বাট কুলেন্টটা কিন্তু ভালোই ছিল, বাট ময়লা মনে হচ্ছে আমার কাছে। একটু দেখি আমরা, আসো। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা বাংলাদেশে যে প্রান্তে যে থাকেন না কেন, যে কোনো ময়লা জিনিস এমন জায়গায় ফেলবেন যাতে অন্য মানুষের কোনো কষ্ট না হয়। রেডি, হাতে নিয়েন, হ্যাঁ, দেখি ময়লাটা একটু দেখাও। এখানে দেখতে পাচ্ছি আমরা যে বালি বা জং, কারণ এই গাড়িটার হচ্ছে 2014 মডেল, প্রায় 8 বছরের উপরে গাড়িটা রাস্তায়, 8 বছরের মতো, হ্যাঁ, 8 বছর মতো রাস্তায় রান হয়েছে। তো রেডিয়েটারের ভিতরে বা গাড়ির যে পাইপ হয়, পাইপের মধ্যে অনেক ময়লা কিন্তু জমেছে, আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখা যাচ্ছে, দেখি তো ময়লাটা এমনি ফালা দেন, এখানে দেখা যাচ্ছে তো, এই যে ময়লা দেখা যাচ্ছে না, অনেক ময়লা, ভালো ময়লা। এবং পানির কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আপনারা খেয়াল করে দেখেন। এটা কিন্তু লাল হওয়া উচিত ছিল, বাট এই যে অনেক ময়লা, অনেক হাত ধরে দেখেন তো, অনেক ময়লা, হে কাদা টাইপের। যাই হোক, ফ্লাশ রাস্ট আমরা কিন্তু এখনো কুলেন্ট আমরা দেই নাই, আমরা জাস্ট গাড়িতে ফ্লাশ রাস্ট দিই, ছোট যে বোতলটা, ওটা 10 মিনিট দেওয়ার পরে ভিতরে যতটুকু ময়লা ছিল, আমি বলবো না যে 100% ক্লিন হবে, এটা বারবার ইউজ করার পরে মোটামুটি ভালো ক্লিন করবে। তো যতটুকু পেরেছে সে ক্লিন করেছে। এখন আমরা দিব আমাদের অ্যানেক্স কুলেন্ট। আমরা কুলেন্ট এখন ঢালবো এটাতে, কারণ এটা খালি। এখন কুলেন্টের সাথে অবশ্যই আমাকে সাধারণ পানি দিতে হবে, ড্রিঙ্কিং ওয়াটার অ্যাড করতে হবে। আমাদের ড্রেন করা কমপ্লিট, আমি খুব হ্যাপি যে আমরা নতুন একটা প্রোডাক্ট ইউজ করবো গাড়িতে, অ্যান্টি রাস্ট। এটা খেয়াল রাখবেন, অবশ্যই খেয়াল রাখবেন যে অ্যান্টি রাস্ট 0 ডিগ্রি টু 120 ডিগ্রি আমরা এটা দিব। অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, খুলে দেখাচ্ছি আপনাদেরকে। এটা কনসেন্ট্রেট, এই সিল যাতে থাকে, সিল ছাড়া প্রোডাক্ট কিনবেন না। আমি সিলটা ভাঙবো এখন। এখন আমরা দিচ্ছি, এখানে খেয়াল রাখবেন, একটা যদি কোনো ইয়ে থাকতো খুব লাভ হইতো আমার জন্য, চোঙ্গা থাকলে লাভ হইতো, চোঙ্গা যেহেতু নাই। খেয়াল রাখবেন আমাদের কিন্তু কুলেন্টের যে কেমিক্যালটা সেটা গ্রিন কালারের, বাজারে অনেক কালার পাওয়া যায়, গ্রিন কালারটা বেটার, ইকো ফ্রেন্ডলি। আমরা কমপ্লিটলি দিয়ে দিব। অবশ্যই অবশ্যই বাজার থেকে ড্রিঙ্কিং, যে কোনো কোম্পানির ড্রিঙ্কিং ওয়াটার কিনবেন, সাধারণ পানি দিয়েন না বা টেপ ওয়াটার দিয়েন না, ড্রিঙ্কিং ওয়াটার মিক্স করতে হবে, ড্রিঙ্কিং ওয়াটার মিক্স করতে হবে আমাদের যে কুলেন্টের সাথে, যতক্ষণ পর্যন্ত না ভরে। আমি এখানে পানিটা দিলাম, গাড়ি স্টার্ট দিতে হবে, কারণ ভিতরে হাওয়া থাকতে পারে, ভিতরে এখানে হাওয়া থাকতে পারে, গাড়িটা স্টার্ট দিয়ে আমাকে হাওয়াটা ক্লিন করতে হবে। বুদবুদ যতক্ষণ মধ্যে বন্ধ না হবে, বুদবুদ, এই যে বুদবুদ বন্ধ হয়ে গেছে, মানে ভিতরে কোনো হাওয়া নাই, কোনো ধরনের হাওয়া নাই, তারপর আপনি এটা বন্ধ করতে পারবেন।